আমার বাসা বাসা কুয়া যেমন এই জায়গায় কইরা গেল গা এর মধ্যে যেমন এখান থেকে পানির মধ্যে যেতে আছে এই দর দর চো চোর ডাকাত বলতেছে। প্রত্যক্ষদর্শী মাসুদ মিয়া এইভাবেই ঘটনার বিবরণ দিচ্ছিলেন। বহু মানুষের উপস্থিতিতে নির্মমভাবে আঘাত করে পুলিশ সদস্যদের উপর, পানিতে ঝাঁপিয়ে পড়েও রক্ষা পাননি পুলিশ কর্মকর্তা। এক পুলিশ কর্মকর্তা ঘণ্টাধিকাল মাছ পুকুরে অবস্থান করেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার মালির পাথরে অবৈধ কারেন্ট জাল উদ্ধার অভিযানকালে ফ্যাক্টরির মালিক ইউপি সদস্য ইমরান হোসেন ও তার লোকজনের হামলায় 7 পুলিশ আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 11 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 11 রাউন্ড ফাঁকা গুলি করে এবং ঘটনাস্থল থেকে 6 জনকে গ্রেপ্তার করে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং উক্ত ঘটনায় আমাদের 7 জন পুলিশ সদস্য আহত হয়েছে। গ্রামের ভেতরে এই তালাবদ্ধ ফ্যাক্টরিতেই তৈরি হয় অবৈধ কারেন্ট জাল। পুলিশ এই ফ্যাক্টরিতে অভিযান চালাতেই শ্রমিকদের নিয়ে আক্রমণ করে। মসজিদের ইমাম ডাকাত ঘোষণার কথা স্বীকার করে দায় চাপান গ্রামের মুরব্বীদের উপর। এই জনগণ এখানে আসিল আর হেরা বলছে যে আপনি একটু বলেন, বললে দেন, তাই আমি বললে দিছি। রবিবার রাতের এই ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। পঞ্চসার ইউপির 6 নম্বর ওয়ার্ডের সদস্য ইমরান হোসেনকে প্রধান আসামি করে 49 জনের নাম উল্লেখ সহ 300 জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন এসআই মাইনউদ্দিন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।